দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের প্রার্থীরা। এর মধ্যে তিনটি আসনে নৌকা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতারাই দিনরাত গণসংযোগ ও ভোট চাইতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, প্রচার কাজে বাধা ও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীরা। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইফাত জাহানের রিপোর্ট। সিরাজগঞ্জ জেলায় ছয়টি সংসদীয় আসন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারে ব্যস্ত জেলার আসনের প্রার্থীরা। বেলকুচি, শাহজাদপুর ও তারাস রায়গঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থীরা প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। আমার পোস্টার টোস্টার অনেক জায়গায় ছেঁড়া হচ্ছে, এবং ওই প্রার্থীর পক্ষ থেকে আমার নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণার জন্য যখনই যে গ্রামে যাচ্ছে সেই গ্রামে বাধার সৃষ্টি হচ্ছে। গাড়াদোয়া ইউনিয়ন, সেই ইউনিয়নে আমার সমর্থকরা যখন ভোট চাওয়ার জন্য বেরিয়েছে তাদেরকে বাজারের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ এবং লাঞ্ছিত করেছে। বিভিন্ন গ্রামের যারা আমার পক্ষে ভোট করছে তাদেরকে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে। মানুষের বাদ ভাঙ্গা জোয়ার ইগলের পক্ষে যখন দেখেছে তখন বিচ্ছিন্ন কিছু ঘটনা নৌকা মার্কার প্রার্থীর সমর্থকরা এই রায়গঞ্জ এবং তারাশে ঘটানোর চেষ্টা করছে, কিছু ঘটেছেও। আওয়ামী লীগের প্রার্থীরা সরকারের বিগত দিনের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে প্রচার চালাচ্ছেন। মা বোনরা সকলে ভোট কেন্দ্রে এসে অংশগ্রহণমূলক একটি নির্বাচন, 7 জানুয়ারির নির্বাচন আমরা শাহজাদপুরে উপহার দিতে পারব। একমাত্র আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব, যার কারণে আমি অত্যন্ত আশাবাদী যে বিপুল ভোটে এই সিটি নেত্রীকে ইনশাল্লাহ উপহার দেবো। জনগণের সাথে আমার আগে থেকে জনসম্পৃক্ততা ছিল, এখন এটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমি প্রতিটা ঘরে ঘরে যাচ্ছি, প্রতিটা মহল্লায় গেছি, প্রতিটা গ্রামে গেছি, সেখানে জনগণের আমি ব্যাপক সাড়া পাচ্ছি। 7 জানুয়ারি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক থাকবে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ইফাত জাহান, চ্যানেল আই।